আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি জাহাঙ্গীর হাসমতি ফ্রম পরশমনি শাড়ি। আজ একটি চমৎকার ক্লাসিক্যাল শাড়ি দেখাতে চলেছে আপনাদেরকে, যে শাড়িটা দেখলে আপনার সত্যি সত্যি পছন্দ হবে এবং অসাধারণ সুন্দর শাড়ি দৃষ্টিনন্দন ওয়ার্কের উপরে। শাড়িটার আউটলুকটা দেখুন, প্রথম আউটলুকটা আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এন্টিক কপার কালার জারি দিয়ে ওয়ার্ক করা, সুন্দরভাবে এখানে বুটা ডিজাইন দিয়ে ওয়ার্ক করে দেওয়া আছে এবং পুরো শাড়িটা জুড়ে এরকমই থাকবে। এখানে টেম্পলের ডিজাইনটা জাস্ট ওয়াও, অসাধারণ সুন্দর এই শাড়িটা থাকছে পরশমনি শাড়িদের পক্ষ থেকে। এয়ার ইন্ডিং কালেকশনের মধ্যে সবচেয়ে বেস্ট একটি কালেকশন। এবং এই যে শাড়িটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটার আঁচলের পোর্শনটা এইখানে আঁচলের পোর্শনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি টার্সেল ওয়ার্ক। টার্সেলের সাথে কিন্তু এখানে ওয়ার্কটা উঠে গিয়েছে, যদি এটা লম্বালম্বি পুরোপুরি কাজ আছে, কিন্তু একটু দূরে গিয়ে কিন্তু এখান থেকে কাজটাকে একদমই থ্রি ডি স্টাইলে উঠাইয়ে নেওয়া হয়েছে এবং বডিটাকে প্লেন করে আবারও কিন্তু উপর দিকে গিয়ে এরকম টেম্পল স্টাইল করে দেওয়া হয়েছে। এবং এই শাড়িটা যদি আমি একটু নামায় দেখাই আপনাদেরকে, খুবই আকর্ষণীয় লাগবে এবং এই শাড়িটার পুরোটা জুড়ে এরকম ওয়ার্ক চলে আসতে থাকবে, একের পর এক এরকম বড় বড় টেম্পল করে দেওয়া আছে। খুবই চমৎকার, পুরো শাড়িটা জুড়ে এই কাজটা আছে এবং করে দেওয়া আছে। এবং কুচিতে ওয়াও, কুচিতে ধীরে ধীরে ছোট হয়ে গিয়েছে, শাড়িটা না নামালে দেখাই যেত না যে কুচির পোর্শনে আবার ছোট ছোট হয়ে আসছে, যেন আপনারা অনায়াসে কুচি দিয়ে এই চমৎকার শাড়িটা পরতে পারেন। তো এটা চলুন আমরা ডিজাইনটা একটু স্পষ্টভাবে দেখার চেষ্টা করি। ডিজাইনটা কী আছে এখানে, চমৎকার একটি ডিজাইনার ওয়ার্ক আছে, ভেতরে বুটি আছে, কুমকুমের ডিজাইন আছে এবং এইটা হচ্ছে গহনা ডিজাইন, যেটাকে আমরা ঝুমকা ডিজাইন বলে থাকি, ঝুমকা ডিজাইনের উপরে করে দেওয়া আছে। তো এটার প্রাইস হচ্ছে মাত্র 4,500 টাকা। তো এটার যে আরেকটা কালার আছে, এখানে ডার্ক কালার রেখেছি যেটা স্পষ্ট দেখা যাওয়ার জন্য। তো এই যে ডার্ক কালারটা থেকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পুরো শাড়িটা। এটা টপ বর্ডারটা ছোট করে করা, ডাউন বর্ডারের দিক থেকে এরকম বড় ছোট অ্যাঙ্গেল হয়ে চলে আসছে এবং এই যে আকর্ষণীয় লেয়ারটা রয়েছে, লেয়ারটা কিন্তু আঁচল থেকে উঠে এখানে শোল্ডার পর্যন্ত শেষ হবে, শোল্ডার থেকে আবার নিয়েও একটা লেয়ার শুরু হবে এবং ধীরে ধীরে যখন নিচে নামবে তখন এরকম ছোট হয়ে যাবে, কুচির পোর্শনে গিয়ে ধীরে ধীরে এরকম দেখা যাবে। তো চলুন এটা বাকি কালারগুলো দেখি। এত ক্লাসিক্যাল শাড়ি, এই শাড়িগুলোর প্রপার আউটলুকগুলো না দেখালে হয়তো আপনারা বুঝতেই পারবেন না যে শাড়িটা এতটা সুন্দর। এবং এটা ফেব্রিক্সের কথা তো আমি বলিই নি, ফেব্রিক্সটা যদি বলি আপনাদেরকে, এটা ফেব্রিক্সটা হচ্ছে খুবই সফট একটা, বলতে পারেন যে বর্তমান সময়ের একদম সবচেয়ে লেটেস্ট এবং নিউ একটা ফেব্রিক্স এটাকে। এই ফেব্রিক্সটা হচ্ছে গিয়ে আপনার অনেকটা তসরের মতো, বাট তসর নাই, এটা হচ্ছে র সিল্কের উপরে, র সিল্কের একটি শাড়ি, এটা ফেব্রিক্সটা হচ্ছে সিল্কের উপরে। আর এই সিল্কটা হচ্ছে কিন্তু পিওর সিল্ক না, এই সিল্কটা হচ্ছে সেমি পিওর সিল্কের উপরে করে দেওয়া আছে। তো চলুন এটার কালারগুলো দেখি, বেশ কয়েকটা কালার আছে এখানে, তো এক এক করে কালারগুলো দেখি। প্রথমে এখানে যে কালারটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, সেই কালারটা হচ্ছে গিয়ে নেভি ব্লু কালার। নেভি ব্লু কালারটাও যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিতে পারেন, স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করে ক্লিয়ার পিক সকল আপডেট ইনফরমেশন নিতে পারেন আপনারা। এবং এরপরে যে কালারটা থাকছে আপনাদের জন্য সেটা হচ্ছে গিয়ে চমৎকার একটি রেড কালার। রেড কালারটাও খুবই আকর্ষণীয় কালার এবং এই কালারটাও কিন্তু দেখতে খুবই জোস লাগছে। এরপরে যে কালারটা আছে সেটাও দেখাবো আপনাদেরকে, ওয়াও। আচ্ছা, এগুলোর সাথে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কন্ট্রাস্টের একটি ব্লাউজ আছে, কন্ট্রাস্টের ব্লাউজটা কিন্তু দেখাতে হবে আপনাকে, দেখিয়ে দিচ্ছি। প্রতিটাতে কিন্তু আলাদা আলাদা কম্বিনেশনের ব্লাউজ আছে আমি দেখতে পাচ্ছি। তো এই অফ হোয়াইট কালারটা দেখি, অফ হোয়াইট কালার তো সবচেয়ে স্মার্ট কালার। এই কালারটার ভেতরে ব্লাউজের পোর্শনটা কী দেওয়া আছে, এটার ভেতরে ব্লাউজের পোর্শনটা দেওয়া আছে এখানে কিন্তু রানী কালারের উপরে, খুবই চমৎকার লাগছে, দূর থেকে দেখলে ওয়াইন কালার মনে হতে পারে আপনাদেরকে। এবং এরপরে যে কালারটা আছে সেটা হচ্ছে পেস্ট একটা কালার, পেস্ট কালারটাও দেখাবো আপনাদের, পেস্ট কালারটাও খুবই চমৎকার। এই যে পেস্ট কালারের উপরে, পেস্ট কালার এরপরে কালার থাকছে মিষ্টি পিঙ্ক কালার। তো আপনারা তো জানেনই মিরপুর বেনারসি পল্লীতে আমাদের দুটি আউটলেট আছে, একটি হচ্ছে পরশমনি সারিজ 1 যেটা 1 নম্বর লাইনের 7 নম্বর দোকান, আর একটি পরশমনি সারিজ 2 যেটা কিনা 8 নম্বর লাইনের 8 নম্বর দোকান। এসে দেখে শুনে মন পছন্দের সব কালেকশনগুলো নিয়ে যেতে পারেন আপনাদের ভালো লাগার ভালোবাসার শাড়িগুলো। বাঙালি নারী পরবে শাড়ি, দেখতে লাগবে ভারী, আসলে কিন্তু এই চমৎকার শাড়িগুলো আপনাদের জন্যই পরশমনি সারিজে অ্যারেঞ্জ করা হয়েছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকুন, পরশমনি সারিজের সাথে থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে এরকম অসাধারণ কিছু আরও সুন্দর কালেকশন নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।